লেবাননে সোনার বাংলা বিডির উদ্যোগে বাংলাদেশিদের ঈদ পূর্ণমিলনী। বিস্তারিত দেখুন লেবানন প্রতিনিধির রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে লেবাননে টিকটকারদের সামাজিক সংগঠন সোনার বাংলা বিডির উদ্যোগে বাংলাদেশিদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে রাজধানী বৈরুতের শের আল খুরিতে স্কাই ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া ঈদ পূর্ণমিলনীতে আওয়ামী লীগ লেবানন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভাপতিত্ব করেন লেবানন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মুন্সি, আলাউদ্দিন আলা, রুবেল মিয়া ও মোস্তাক মিয়া। অনুষ্ঠানে সোনার বাংলা বিডির সকল অ্যাডমিনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আয়োজকরা জানান, করোনাকালীন বিধিনিষেধের কারণে আমরা প্রায় 2 বছর ঘরবন্দী ছিলাম, বঞ্চিত হয়েছি ঈদ আনন্দ থেকে। দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছি। তাছাড়া লেবাননে চলমান অর্থনৈতিক মন্দায় আমাদের আনন্দঘন জীবনে অনেকটা ভাটা পড়েছে, তাই ব্যস্তময় প্রবাস জীবনে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি সহ বন্ধুত্বের ঐক্যকে সুদৃঢ় ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতেই আমাদের এই ঈদ পূর্ণমিলনীর আয়োজন। হৈহুল্লোড়ে মুখরিত অনুষ্ঠানে সোনার বাংলা বিডির সকল সদস্যবৃন্দদের হাতে টি শার্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মিলনমেলার সার্বিক আয়োজনে ছিলেন সোনার বাংলা বিডির অ্যাডমিন মাহিন খন্দকার, মোস্তফা রাজ, লিটন মিয়া, সাইফুল ইসলাম ও হাসান মিয়া।